তারপরে লক্ষ্য এখন কিন্তু সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এটা নির্দিষ্ট সময় যদি যক্ষা নির্ধারণ করে আমরা চিকিৎসা দিতে পারি তাহলে অবশ্যই ভালো হয়, এখন সেই রক্ষা নেই সেই কথার আর কোনো ভিত্তি নেই। তো সুতরাং আমরা আজকে যে আয়োজন আপনাদের সামনে আমরা কথা বলতেছি আপনাদের জন্য জনসচেতনতামূলক, মেনলি আপনারা যে এক ভাই বলেছেন আপনাদের সাংবাদিক বৃন্দ আপনারা আপনাদের লেখনির মাধ্যমে জনগণকে আশ্বস্ত করবেন এবং জনগণকে এটা প্রচার করতে হবে। একে একটা সময় ছিল অনেকে জানতো না, এখন যদি সেই দিন নাই আপনারা যদি জাস্ট সচেতন, এটার অনেক সিমটম থাকে, জাস্ট একটা সিমটম যদি আমরা অ্যাসেস করি কাশি, আগে একটা সময় ছিল তিন সপ্তাহের বেশি কাশি হলে তার শরীরের মধ্যে যক্ষার জীবাণু আছে কিনা আমাদের অ্যাসেস করতে হবে। এখন যদি পরিবর্তন হয় দুই সপ্তাহের বেশি কাশি যদি হয় আর কাল যদি বিভিন্নভাবে ওষুধ খাওয়ার পরও যদি সেটা ভালো না হচ্ছে তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন তার জন্য যক্ষা হয়েছে কিনা সেটা ফাইন্ড আউট করে সেটা ধরে আসবেন চিকিৎসা প্রয়োজনীয় গ্রহণ করতে হবে। আপনারা সকলে জানেন যক্ষা একটা সময় চিকিৎসা হতে কীভাবে যার প্রতিত প্রকৃতি দেখা যেত, এখন কিন্তু সেই যুগ নাই, সেই সময় কিন্তু অনেক মানুষ হয়তো বা কারি মৃত্যুবরণ করছে এই যক্ষা, এখন কিন্তু সেই যুগ নাই। আমাদের সরকার কিন্তু এই যক্ষার ব্যাপারে যথেষ্ট সচেতন এবং এই ব্যাপারে তারা যথেষ্ট এবং সবচেয়ে বড় কথা এই যক্ষা যাতে আমরা সাসপেক্ট করবো তাদেরকে পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু গভর্নমেন্ট সহযোগিতা করতেছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। আপনারা জানেন এটার জন্য যে এক্সরে করা হয়, এটার জন্য যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, যে উন্নত পরীক্ষার জন্য জিন এক্সপার্ট মেশিন সেটাও কিন্তু আমাদের কাছে হাতের নাগালে এখন পাওয়া যাচ্ছে। আমি ইতিমধ্যে ওখানে জানেন যে এটার জন্য যক্ষা নিরাময় একটা কেন্দ্র আছে মাদারপুরে, সেখানে কিন্তু বিনামূল্যে এক্সরে করা হয়, সুতরাং এই সুযোগ সুবিধা কিন্তু গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হচ্ছে। আমাদের তবে এই মত বিনিময় কেন আমরা বিভিন্ন সোসাইটি বিভিন্ন জনগণকে মত বিনিময় করতেছি, এটাই এটা জনগণের মধ্যে প্রচার করা। যদি কোনো ব্যক্তি দুই সপ্তাহের বেশি কাশি, অনেকে হয়তো মনে করতে কাশির সাথে রক্ত আসে না, না রক্ত আসতেও পারে না আসতে পারে, আমাদের একটা পয়েন্টই হলো দুই সপ্তাহের বেশি কাশি থাকে তখন আমাদের যক্ষা হয়েছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে, আমরা নির্দিষ্ট সময় এটা চিকিৎসা গ্রহণ করতে হবে। অনেকে যে কথাগুলো হয় দেখা যায় যক্ষা ধরা পড়লো চিকিৎসা শুরু করা হলো, এই চিকিৎসা কিন্তু অনেক সময় সে গ্রহণ করে না, এটা কিন্তু কঠিন হয়ে যায়। যক্ষার চিকিৎসা কিন্তু আপনারা জানেন অনেকে এটা খুব কঠিন, অনেক সময় দীর্ঘমেয়াদী ছয় মাস হতে পারে, আট মাস হতে পারে, এক বছর হতে পারে, দেড় বছর হতে পারে, দুই বছর হতে পারে, এটা কিন্তু অনেক বড় বড় ওষুধ সকালবেলা কয়েকটা রাত্রিবেলা দিতে হয়, এই জন্য অনেক ব্যক্তি যেন ধরা পড়ার পরে যখন তিন মাস খাওয়ার পরে একটু বেটার ফিল করে তখন হারিয়ে যায়, এই যে হারিয়ে যায় আবার কয়েক মাস পর আবার সঞ্জীবিত হয় যক্ষার জীবনে, সুতরাং সেই ক্ষেত্রে আবার আমাদের শুরু করতে হয়, তখন কিন্তু আবার এমডিআর ডেভেলপ করে, তখন আরও যে প্রয়োজন সেরো টাইপ মানে যেই টাইপ ধরা পড়ে সেইটা আবার চিকিৎসা করা কিন্তু কঠিন হয়ে যায়। এখন আসলে এটা কাদের হয়, এই যক্ষা যে জীবাণু মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস এটা যে ব্যক্তি শরীরের মধ্যে আসে তা থেকে কিন্তু হাসি কাশির মাধ্যমে ছড়াতে পারে, এইরকম একটা হাসি কাশির মাধ্যমে যদি জীবাণুটা ছড়ায় এখানে কিন্তু একটা কীটনাশক লেখা আছে আমরা মুক্ত না, এটা কিন্তু খুব কঠিন কাজ, আমরা এটাকে সমাজ একদম মুক্ত করা কিন্তু খুবই কঠিন কাজ, তবে এটা আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে, যেই ব্যক্তির মধ্যে এরকম জীবাণু আসে সেই ব্যক্তিকে আমাদের এখানে খুঁজে বের করে চিকিৎসা আসতে নিতে হবে, কারণ তার হাসি কাশির মধ্যে যদি ছড়ায় আমরা পরিবেশ যারা আছি সবাই ছড়াইতে পারি। ইদিন আমরা যেটা মহামারীর যুগ পার করতেছি বৈশ্বিক মহামারী করোনা সেখানে কিন্তু হাসি কাশির মধ্যে ছড়ায়, তো ওইটার সাথে এটাকে কম্পেয়ার করলে ওইটা যেমন একটু ভারী একটু নির্দিষ্ট সময় করে ধরে পড়ে যায়, এটা কিন্তু না এটা আরও হালকা, এটা আমি কাশিদের আমার সাথে অনেক দূর পর্যন্ত এটা ছড়াইতে পারি, এই জন্য কিন্তু এই যে মাস্ক যা আমাদের ব্যবহার করি শুধু এই সময়তে না এই মাস্ক কিন্তু আমাদের সবাই মিলে চলতে হয়। এখন এটা কাদের মধ্যে বেশি আমাদের পরিবেশে যেসব মা বাবা একটু রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম তাদের মধ্যে কিন্তু এটা আছে, আমরা যারা এখানে বসে আছি অনেকের মধ্যে কিন্তু এই জীবনটা সুস্থ অবস্থা থাকতে পারে, তা ক্ষতি করে কখন যখন আমার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা নষ্ট হয়ে যায় বা কমে যায় তখন, সেই দৃষ্টিকোণে যে বয়স্ক মা বাবা আছে তাদের শরীরের মধ্যে কিন্তু এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকাশ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আবার বয়স্ক বিশেষ করে ছোটো বাচ্চারা যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে তাদের, আবার যারা বিভিন্ন অসুখে আক্রান্ত থাকে যাদের ডায়াবেটিস থাকে ক্যান্সার থাকে কোরোনারি ডিজিজ থাকে তাদের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং তাদের খুঁজে আমাদের বের করতে হবে। আপনারা যারা আসেন আজকে এখানে অসুবিধা করছে আমরা ডেলিভারির মাধ্যমে সেটি আশ্বস্ত করতে হবে, সকল জনগণকে জানান দিতে হবে যে কোনো জায়গায় কোনো ব্যক্তি যদি তিন সপ্তাহের দুই সপ্তাহের বেশি কাশি হয় তাহলে আমরা চিকিৎসা আনতে আসবো, যে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের কোনো ব্যক্তি অনেকের কাছে মনে হতে পারে শুধু সাধারণত সবচেয়ে বেশি ভাগ
কিছু বলার জন্য আমি ভাইজাল প্রতিনিধি হিসাবে আমি ফানসত্র বসি, যে কোনো প্রয়োজন আমরা সহযোগিতা করি। ধন্যবাদ কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ। সভাপতি আমাদের